ব্রিটেনের প্রথম লকডাউন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত করোনা আক্রান্তের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি মসজিদভিত্তিক সংগঠনগুলো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত। করোনাকালীন সময়ে বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের উইবার্স ওয়ার্ডের ডরসেট কমিউনিটি অ্যাসোসিয়েশন মসজিদ গত মার্চ মাস থেকে স্থানীয় দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। আওয়ার ফুড সার্ভিস এভরি টু ডেজ থার্সডে অ্যান্ড ফ্রাইডে ড্রাই ফুড ফ্রম টাওয়ার হ্যামলেট কাউন্সিল উই ডিস্ট্রিবিউটেড অ্যাট লিস্ট 40 ফ্যামিলিজ এভরি সপ্তাহে একদিন মসজিদের হল থেকে ও বয়স্কদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী। We used to have roughly around about 20 to 25 families who would require this service, we would be providing that service. But right now, at the moment, we're providing up to 40 families with this service, and it's actually increasing every day due to the current. একইভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে চ্যারিটি সংগঠন ইস্ট এন্ড, তারাও ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী। মানুষ কত বিপদে আছে, অনেক মানুষ আছে তারা কাউকে কিছু বলতে পারে না, কিন্তু ওদের নিড আছে। এভরি ডে আমাদের এখানে এই আমাদের শেডিউল এলাকার কিছু লোক যেভাবে এনে দেয়, সেভাবে কিছু লোক আছে আবার লজ্জায় ওরা আবার বলেও না, ওদেরকে আমরা দিয়েছি। করোনা দুর্দশাগ্রস্ত বাংলাদেশি পরিবারের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বানও এসব সংগঠনের। চৌধুরী মোরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।